শিকার করা 80টি বাজ পাখি বহনের জন্য একটি আস্ত বিমান ভাড়া করলেন সৌদি আরবের এক প্রিন্স। বিমানটির যাত্রীদের আসনে শক্ত করে ডানা বাঁধা পাখিগুলোকে বসিয়ে রাখার একটি ছবি সামাজিক মাধ্যমে রেডিটে প্রকাশ করা হয়েছে, যা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রেডিটে ল্যান্সো নামে একটি অ্যাকাউন্ট থেকে বাজ পাখির ছবিটি প্রকাশ করা হয়েছে। এটি বিমানটির একজন ক্যাপ্টেনের বন্ধুর কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। ল্যান্সো বলেন, 80টি বাজ পাখির ডানাকে শক্ত করে বেঁধে বিমানটিতে আনা হয়েছিল, ফলে তারা বিমানের ভেতরে উড়াউড়ি করতে পারেনি। ধারণা করা হচ্ছে পাখিগুলোকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বহন করা হচ্ছিল, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের বিমা করা বৈধ। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইকোনমি ক্লাসের আসনে বৈধভাবে 6টি পাখি বহন করা যায়। এজন্য গন্তব্যের দূরত্ব অনুযায়ী $110 থেকে $620 ভাড়া গুনতে হয়। ইতিহাদের ফ্লাইটেও পাখি পরিবহন করা হয়। এর ওয়েবসাইটে বলা হয়েছে, আমরা এয়ারক্রাফটের মূল কেবিনে বাজ পাখি পরিবহন করতে দেই, তবে এর জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সরবরাহ করতে হয়। আমরা স্যুটকেসেও বাজ পাখি পরিবহনের সুযোগ দিয়ে থাকি। বাজ পাখি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রতীক, এ কারণে চোরাচালান রোধের লক্ষ্যে বিমানে বাজ পাখি চড়ানোর ব্যাপারে কড়াকড়ি আরোপ করে দেশটি। এদিকে বিমানে বাজ পাখি বহনের ছবি প্রকাশের পর রেডিটে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। একজন বলেছেন, এমন চমকপ্রদ ঘটনার জন্মদাতা সম্ভবত আরব দেশগুলোর কোনো রাজপরিবারের সদস্য শিকারের মাধ্যমে ঘটিয়েছে। যদি আপনি ইতিহাদ, এমিরেটস বা কাতার এয়ারওয়েজের বিমানের যাত্রী হন, তাহলে প্রথম শ্রেণীতে কোনো কোনো যাত্রীকে বাজ পাখি নিয়ে চড়তে দেখা হবে, একেবারেই সাধারণ ঘটনা। বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।